বৌদ্ধ ধর্মের বড় উৎসব হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। সেই দিনটিকে সম্মানের সাথে পালন করা হলো সোমবার। এদিন ময়নাগুড়ি 7 নম্বর ওয়ার্ডে অবস্থিত ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারের পক্ষ থেকে এই দিনটিকে যথাযোগ্য সম্মানে পালন করা হয়। জানা যায় এই দিনটিতে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ লাভ করেন, তাই এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারে এই দিনটি পালন করার পাশাপাশি দুপুরে প্রসাদের আয়োজন করা হয়েছে, এমনকি বিকেলে পানীয় দেওয়া হবে বলেও জানান ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারের অধ্যক্ষ সঙ্গনন্দ দীক্ষ। কথিত রয়েছে যে আজকের দিনে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন, তাই তার আরেক নাম হয়েছিল সিদ্ধার্থ। আপনার নাম পরিচয়? আমার নাম সঙ্গনন্দ দীক্ষ, আমি ময়নাগুড়ির বিহার অধ্যক্ষ। আমাদের আজকে আমাদের ত্রিশীতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা আমাদের বৌদ্ধদের জন্য বড় উৎসব। এই পূর্ণিমা তিথিতে আমাদের বুদ্ধ কুমার সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিল এবং বুদ্ধত্ব লাভ করেছিল এবং এই দিনে পরিনির্বাণ করা লাভ করেছিল। সেই জন্য এই বৈশাখী পূর্ণিমাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিহার কমিটির পক্ষ থেকে আজকে সবার জন্য খাবারের আয়োজন করেছে এবং সকালে পুজো পর্ব আমরা করেছি এবং দুপুরবেলা সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছে আর বিকেলবেলা সবার জন্য পানীয় দান করেছে। হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, কান্ট কিপ আস অফ দ্য ট্র্যাকস, গো বুম, গো এক্সট্রিম। হিরো, দ্য এজ অফ স্মার্ট রাইডিং ইজ হিয়ার। বুকিং ওপেন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848।